করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের পর্যটন শিল্প প্রতিনিয়ত বাতিল হচ্ছে বুকিং মাথায় হাট পর্যটন ব্যবসায়ীদের পরিস্থিতি এতটাই জোরালো লজ ও হোমস্টে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করছে পর্যটন ব্যবসায়ীরা করোনা দ্বিতীয় ঢেউয়ে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া রাজাভাতখাওয়া জয়ন্তী চিলাপাতা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বর্তমান পর্যটক শূন্য চলতি মাসে যা বুকিং ছিল সমস্ত বুকিং বাতিল হয়ে গিয়েছে খাকা করছে বিভিন্ন লজ ও হোমস্টেগুলো অনেক জায়গায় দু সপ্তাহ থেকে জঙ্গল সাফারি বন্ধ জিপসি চালকেরা বসে আছে তীর্থের কাকের মতো বর্তমানে এই চিত্র বিদ্যমান পুরো আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে নির্বাচনের জন্য একেতে পর্যটকের আনাগোনা কিছুটা কমে গিয়েছিল ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পরবর্তীতে যেই এলাকায় নির্বাচন শেষ সেখানে পর্যটকরা আসা শুরু করেছিল ডুয়ার্সে কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পর্যটকরা আসছে না এবং বুকিং বাতিল করছে প্রতি বছর এপ্রিল ও মে মাসে ডুয়ার্সে পর্যটকদের ঢল নামে কেননা পরবর্তীতে তিন মাস জঙ্গল বন্ধ হয়ে যায় আর এই সময়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা কর্মীদের বেতন কোথা থেকে দেবে এই নিয়ে চিন্তিত পর্যটন ব্যবসায়ীর সাথে যুক্ত ব্যবসায়ীরা এই বিষয়ে চিলাপাতা এলাকার পর্যটন ব্যবসায়ী অভিজ্ঞুপ্ত জানান উত্তরবঙ্গের পর্যটন শিল্পটা আবার একটা কঠিন জায়গায় এলো করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যেই যে পরবর্তী স্টেজটা এখন যে আবার নতুন করে যে স্টেজটা আসছে এই স্টেজটা তো আমাদের জানাই ছিল যে এটা হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এমন একটা সময়ে এলো আগেরবারও একদম পিক সিজিনের টাইমে এটার এন্ট্রি হলো এবারেও যেটা হচ্ছে যে এপ্রিল মাস এবং মে মাসে শেষ যারা জঙ্গলের এরিয়া মানে মূলত ডুয়ার্স অঞ্চল এই টাইমটায় হচ্ছে একটা বড় বুকিং আসে সেইটা গেল আর এছাড়া আমি যেহেতু ট্যুরিজমের মানে ওভারঅল জায়গাটাই কাজ করি পাহাড়ে তো আগে থেকেই মানে নেগেটিভ মানে ইয়ে কোভিড নাইন্টিন নেগেটিভ ওই যে সার্টিফিকেট তারপরে হচ্ছে ওগুলোর জন্য এমনিই কমে গেছিলো তারপর এখন তো আবার মানে অলিখিত একটা লকডাউনের সিচুয়েশান পাহাড়েও কাজে ওভারঅল উত্তরবঙ্গের ট্যুরিজমটা আবার একটা খুব কঠিন জায়গায় এলো তবে আমরা চিলাপাতার মানে আমি এডিটি এর তরফ থেকেই বলতে পারি যে চিলাপাতায় আমরা এর আগেও প্রথম স্যানিটাইজেশন ওয়ার্কশপ মানে পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই করেছিলাম চিলাপাতায় তো আমরা আবার ওই রকম কিছু না কিছু একটা মানে পর্যটকদের কনফিডেন্স বিল্ড জন্য আমরা কিছু না কিছু প্রস্তুতি খুব শিগগিরই নিচ্ছি এবার দেখা যাক পুরোটাই তো বাকিটা কপাল আর ট্রেনের অ্যাভেলেবিলিটি লোকের ইয়ে মানে মানুষের আস্থা অর্জন করাটা খুব জরুরি দেখা যাক ভয়ঙ্কর যেটা গত বছর আমরা দেখেছিলাম তার চেয়ে খারাপ সিচুয়েশনের মধ্যেই মনে আমরা যাচ্ছি লাস্ট মার্চ মাস পর্যন্ত তাও একটা দুটো বুকিং ছিল এপ্রিল মাস থেকে তো টোটালি আমরা খালি বসে আছি কারণ এই পরিস্থিতি যা দাঁড়াচ্ছে এরপরে স্টাফ স্যালারি দেওয়া প্রপার্টি মেনটেন করা ওখানে নিজের ফ্যামিলি মেনটেন করা খুব চাপে কত এটা চালানো যাবে সেটা সবচেয়ে বড় সমস্যার ব্যাপার মাস থেকে নিয়ে জুন মাস পর্যন্ত যেটা বন্ধ ছিল টোটাল ওই পিরিয়ডটাতে তো আমরা সাফার করেছি মানে এই সাফারটা কখনো পূরণীয় না পূরণ করতে পারবো না তো আমরা আশায় ছিলাম যে পুজোর পরে আমাদের একটু সিচুয়েশন হয়তো ঘুরবে আবার কিছু হবে সবাই আশায় বুক বেঁধেছিলাম তো আবার মনে হয় পাথর যাওয়া যে কন্ডিশন যা আসছে মানে দিন খুবই খারাপ আসছে স্টাফ স্যালারি দেওয়া মানে এতগুলো স্টাফ তাদের ফ্যামিলি মেনটেন করা তারা চাপে রয়েছে আমরা তো মানে খুবই জলে পড়ে যাওয়ার মতো অবস্থা এপ্রিল বছর যে ছিল এপ্রিলটা সেটা তো শেষ এই বছরে অলমোস্ট এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা বুকিং ক্যান্সেল হয়েছে মে মাস আর এপ্রিল মাস এখন অ্যাট প্রেজেন্ট দেখা গেলে মিল আমার কাছে কোনো বুকিং নেই এপ্রিল মাসে প্রেজেন্ট কোনো বুকিং নেই আপনি দেখতে পাচ্ছেন পেছনে সব রুম খালি